এই জায়গা ওই জায়গা, তোমার একটু এই জায়গা আমাকে কভার দাও, তো এই যে দুইটা বান্দা আমি আই একটা ডাউন করে ইজি ভাবে। তো বামে যে আমাদের এটা বিস্তি গেমিং, তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম, কি তো খবর সবার, আশা করি সবাই ভালো আছো। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো আমাদের গেমে কে পড়ছে, আমাদের গেমে বিস্তি গেমিং পড়ছে, মানে বিস্তি আপু পড়ছে। তো তারাও মেবি গ্র্যান্ড মাস্টার পুশ করছে, আর রাইট নাও আমাদের কিন্তু এখন 14,000 প্লাস পয়েন্ট। তো এখানে সবাই বলতেছে, তো তোমার এখানে দেখতে আছে মাহিম আইটি, মাহিম আইটির কিন্তু তার ভাইয়ের নাম, তো এটা হলো বিশটা পড়ি আইডি। তো সবাই বলতেছে তাদের সাথে একটা ফাইট দিব, কিন্তু আগে আমরা সেফ ল্যান্ডিং করি, সেফ ল্যান্ডিং না করলে পরে দা প্রবলেম হয়ে যাবো গা। আমরা সেফ ল্যান্ডিং করি সুন্দর মতো, লুট টুট করি, সাধারণভাবে খেলি, খেললে আমাদের এমনি সাধারণ ভুই হয়ে যাবে আমাদের কত এটা। কিন্তু আমাদের সাথে কিন্তু নামতে হচ্ছে তিনটা, মানে একটা পুরো স্কোয়াড প্রায় নামতে আছে, একটা প্লেয়ার তাদের ব্যাকআপে চলে গেছে গা। তো আমি এখানে নামি, নামার সাথে সাথে মনে করে দেখো সামনে আমি একটা উজি পেয়ে যাইগা, তার আর উজির পাওয়া তো তোমরা জানো, আর বাম পাশে কিন্তু আমি এনিমির আওয়াজ পেয়ে যাইগা। তো আমি যাই গানটা নিয়ে, যা পাইছি তা নিয়েই যাও, আর দুইটা স্কট লাগে প্রায় 100 মতন ড্যামেজ খেয়ে যায়গা। এখন সেই দিকটা সোজা দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু সোজা গেলে সমস্যা হয়ে যাবো গা। তারপর রাইট সাইডে একটা বান্দা আছে যেটা কিনা নিচে নেমে গেল গা, আমি ওটার মার আগেই আমি কইতো বামে যা দাঁড়াই, বামে যদি বামে দাঁড়ালে একটা কাভারও পাওয়া যাবো সুন্দর সুন্দর করে ইয়ে করতে পারবো না। এই কইতে না কইতে পিছিয়ে দেখো প্রায় আমার হেড শট মেরা কানা গলে, তো আমি ওটা মারলাম করোনা মাইরা পুরো শেষ। কারণ ও যদি আরেকটা শট লাগিয়ে দেবো তো আমি কিন্তু এই জায়গায় ডাউন হয়ে যেতে পারতাম গা, পুরো ডাউন হয়ে যেতাম গা। এই জায়গায় কাহিনি গেছে যে দেখো আমি কিন্তু এই বান্দা ক্লিয়ার করতে করতে আমাদের বিশটাপু কিন্তু মারা গেছে, দেখছো তোমরা ক্লিয়ারলি আমাদের বিশটাপু মারা গেছে। তো এখানে বলতেছে ও মারা গেছে, সমস্যা নেই কার, ওরে আবার রিভাইভ দেওয়া দিবনে, ওরা ও পুশ করতেছে এই জায়গার ভিতরে, তো রিভাইভ পেয়ে যাবো গা। তো এনিমি টুনিমি মেরে আমাদের লুট টুট কমপ্লিট হয়ে গেছে, মেল থেকে এখন আমার যেতেছে আমাদের বিশটি গেমিংকে মারতে হবে। এখানে বলতেছে কি তোমার সাইটে বান্দা আছে, তো আমি দেখা দেখা কি করো। তো আমি এখানে আওয়াজ পেলাম বামের বাসাতে নেমে আসে, তো আমি ভালো মতন দেখলাম কোন পাশে আছে, রাইট সাইড আমি কিন্তু গ্রেনেড মারা যায় এখানের ভিতরে। তো আমি এখানে আমার কাছে এই ফ্ল্যাশ গ্রেনেডটা ছিল, এটা মারলাম, তো ওখান থেকে পিছন দিয়ে মনে হয় ফায়ার দিয়েছে, তো আমি ওরা সোজা দেখে সোজা হেড শট, ভাই আমি হেড শট ছাড়া মারি না, যদি আমি বডি শট প্লেয়ার হোদাই, এটা একটা ই ছিল, জাস্ট ফান ছিল, তো ওটা ই নিও না। তো এখানে আমি বলতেছি এখানে ভাই দুইটা বান্দা আছে, তো আমি একলা উঠতেছি না, আমি এটা বৃষ্টি গেমিং এর স্কোয়াডটা, তো আজিম ভাই একটু আসেন আমার কাবার লাগবে, ওর কাছে শর্ট গান থাকতে পারে, শর্ট গান থাকলে উঠতে গেলে কিন্তু আমি পুরো ঝামেলা ভিতরে পড়ে যাবো, ঘরের ভিতরে শর্ট গানের লাগে ভাই পাঙ্গা নিয়ে, ওটা অনেক কষ্টকর তোমরা সবাই জানো। তো আমি বলতেছি আজিম ভাই আসেন আমার কাবারটা দেন, কাবারটা দিলে দুজন মিলে যাবো না, তো আমি রিক্সায় ফোকাস দিতে হবে পাওয়া যায় নাকি। তো আমি আজিম ভাই জায়গায় এসে বসতে, আমি যেই অরে মারতে যাবো এই দেখো হয় নিচে নেমে গেছে গা, তো নিচে নেমে আমি ক্রোনো মারছি, এদিকে আজিম ভাই এসে, আজিম ভাই ক্রোনো তিনটা ক্রোনো এই জায়গার ভিতরে অর্ডার মারতে যে দেখো শর্ট গান থেকে আমার ডাউন করে দিছে, তো তিনটা ক্রোনোর মাঝে এই জায়গায় সব গোল মিলে গেছে এই জায়গার ভিতরে উল্টা পাল্টা। তো এটা কিন্তু বৃষ্টি গেমিং এর স্কোয়াড ছিল না, তো আমরা মনে হচ্ছে বৃষ্টি গেমিং এর ই এখান থেকে স্কোয়াড ছিল না, দেখি এখন কি করা যায়। তো মনে করো আমি পুরো বারমুডা রিমাস্টার পুরো ম্যাপ খোঁজা শুরু করে দিচ্ছি বৃষ্টি গেমিংকে মারার জন্য, তো তারাও গ্র্যান্ড মাস্টার স্কোয়াড ছিল। তো ওখান থেকে আমার বলতেছে পিকু আমাদের বলতেছে এই আমি এর সাথে গেছি, এই বলে জোন পুশ মারে, জোনের ভিতরে থাকে, আমি বলি জোনের ভিতরে এদের স্কোর কত, বলে কি আমি তো জানি না স্কোর কত, এটা গ্র্যান্ড মাস্টার মেবি আছে। তো আমি বললাম আচ্ছা তো দেখো তো ইয়ের ক্যাপটাউনের দিকে তোমরা যাও, ক্যাপটাউনের দিকে গেলে আর কি ওই রিমাস্টারের ক্যাপ্টন কোনটার করে কইতে না, যাই হোক ক্যাপ্টন দিকে, তো ক্যাপ্টন দিকে গেলে পাওয়া যাবে গা। এর কথা কইতে দেরি নেই কে, তো ওখানে মনে করো আমাদের রিমোন ভাইদের সাথে ফাইট হওয়ার জায়গা, ফাইট হওয়ার করে এই জায়গায় বৃষ্টি গেমিং এর স্কোয়াড, তো এই জায়গায় জলদি জলদি এসে পড়ো। তো সামনে আমি একটা বাইক পাই, বাইক পাই আমি উড়া দৌড়া টান, মনে করো কোনো কথাই নেই আমাদের মাতৃ বৃষ্টি গেমিংকে। তো এই জায়গার ভিতরে আমি বাইক উড়া দৌড়া টান, এই জায়গায় টানের ভিতরে বলতেছে কি এই জায়গায় তারা একটা বান্দারে মেরা ফেলেছে আজিম ভাই, আরেকটা বান্দা বৃষ্টি গেমিং ওখানে মরে গেছে গা। আমি বলি ভাই আমার লেগে রাখেন বৃষ্টি গেমিং এখনো মরে নাই, তাদের একটা বান্দা বাইচে রয়েছে, এই যে আমাদের রিমন ভাই কিল করে ফেলেছে কান নাইন দিয়া। তো আমি বলতেছি আজিম ভাইয়ের একটা বান্দা আছে, তো আজিম ভাই ওই একটা বান্দা ছাড়েন, কয়েকি ওই একটা বান্দা তো নাই হয়ে গেছে গিয়ে দিক থেকে, আমি কই তো জোনের ভিতরে গেছে, তো জোনের ভিতরে মুভি রিভাইভ করতে গেছে, রিভাইভ করতে গেছে ওরে আমি আগে যা খুঁজি জোনের ভিতরে যাইয়া, বিশ্বাস করো আমি গাড়ি গুড়ুলে ক্যাপ্টেন কুপ্টন সব কিছু খুঁজে আছে, কিন্তু আমি এই বৃষ্টি গেমিং ডাক খুঁজে পাই না গা। তো আমার ওখানে আজিম ভাইরা বলতেছে তো আইসা পড়ো তুমি দিক থেকে, এরা আমি রিভাইভ দেয় তখন উঠা ওলাইছে, তো লাস্টে তাদের সাথে ফাইট হবো না আমাদের। আমি তখন বললাম আচ্ছা ভাই আমি আইতাছি এক লগে থাকে, এক লগে থাকি ইজিলি ওই কষ্ট কষ্ট করে দিতে পারবো, মেরে দিতে পারবো না ওকে। তো ওদের দুইটাই বান্দা কিন্তু আমরা মেরা ফেলাইছি, কিন্তু বৃষ্টি গেমিং আমরা খুঁজে পাইও না ওই জায়গার ভিতরে, তো এতক্ষণে বৃষ্টি গেমিং উঠা লাইছে তাদের টিমমেটকে আমরা যতটা জানি।
তো এতক্ষণ ধরে আমরা খুঁজতেছি, আমরা কিল ফিটও দেখতেছি, আমরা আসলে আমার 20 টাকা মেরে খুঁজে পাইতে তিন জায়গার ভিতরে, তার মানে এই দুইটা বান্দা আছে, লাস্ট দুইটা বান্দা পাইতেছে, লাস্ট দুইটা বান্দার ভিতরে আমাদের 20 টাকা গেমিং আছে। তো যতটুকটা বলছিল আমাদের পিকু ভাই, তো বলছিল এখানে মনে করো তারা জোন পুশ মারে, তো এই জায়গায় ল্যান্ডমাইনের একটা বাড়ি খেয়ে জায়গায় আমি কইকে দৌড় বাল সময় আর কি আকামের সময় মনে করে যত সব এই সময় মনে করো ল্যান্ডমাইন লুনমেট পারবো। আমি কইতেছি দুইটা বান্দা আছে, দুইটা বান্দার আমি মানে আমি প্লাসটা পাবো না, এখানে 20 টা গেমিং আছে, আমাকে লাস্টে ফাইট করবো। আলা আজিম ভাইরা বলতাছে এই জায়গায় তুমি 20 টা গেমিং এর হাতে যে মরবা, তো এই জায়গায় নিচে দিয়ে আমি আউস পাইছি, তো আউস পাই করে এরা নিচেই আছে, নিচেই আছে 20 টা গেমিং, নিচে আছে এই জায়গায়, ওই জায়গায় তোমরা একটু জায়গা আমরা কাবার দাও। তো এই যে দুইটা বান্দা আমি আই একটা ডাউন করে ইজি ভাবে, তো বামে যে আমাদের এটা 20 টা গেমিং, তো আমি এই জায়গায় একটা গ্লু মারি, আমার প্রায় কানা বানা লাইছে হয়, আমি বামে দা লাইফ মারি, কিন্তু মেয়েরা দেখে কিন্তু এখানে দেখে আমরা কোনো 20 টা গেমিং নাইকা, আমাদের সাথে পুরো স্কেম হয়ে গেছে গা। 20 টা গেমিং যে প্রথমে মরছে এরপরে এরা রিভাইভ দেওয়া হয় না, এটা পুরো লো হয়ে গেছে গা আমাদের সাথে। আমরা তো মনে করছি সে জোনের ভিতরে বইয়া টুয়ে আসলো পুশ করার জন্য, পুরো ব্যাড লাক আমাদের বই হয়ে যায় গা। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, একটা করতে আমরা সাবস্ক্রাইব না করালে সাবস্ক্রাইব করে দিই, ওকে প্লিজ। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।